ওয়াকফ বোর্ডর সম্পত্তি ধন গৈছে দালালর পকেটল অসমৰ বহু অঞ্চলত থকা সম্পত্তি হৈছে বেদখল সংশ্লিষ্ট কর্তৃপক্ষক সকল তথ্য দাখিলৰ নির্দেশ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয় সমগ্র রাজ্যজুৰি থকা ওয়াকফ বোর্ডর সম্পত্তির বেদখলক লৈ এবাৰ কঠোৰ হৈছে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয় ওয়াকফ বোর্ডর সম্পত্তি বেদখলক লৈ আর টি আই তথ্য সহ এক রাজহুয়া স্বার্থ জড়িত আবেদন করেছিল অধিবক্তা জুনেদ খালিদে সেই আবেদনের শুনানিলৈ সংশ্লিষ্ট পক্ষক ন্যায়ালয়ের নির্দেশ ওয়াকফ বোর্ডর মাটি সম্পত্তির সকল হিসাব দাখিল করক শীঘ্রে সিটির প্রাইম লোকেশনের যা ওয়াকফ মাটি আছে প্রায় মাটি স্টেটাস দেখাইছে এনক্রোচ বলে দেখাইছে মানে দখল হয়ে আছে বেদখল হয়ে আছে এইবিল মাটি তো এই সংক্রান্ত মই এটা পি আই এল একটা ফাইল করেছিলাম গুৱাহাটী হাইকোর্ট আর পি আই এল শুনানি হল শুনানি হয়ে পেলে মোক হাইকোর্টে একটা ডাইরেকশন দিছে একটা প্রভিজন আছে সেকশন 54 যে ওয়াক প্রপার্টি এনক্রোচমেন্ট সংক্রান্ত ওয়াক বোর্ডর চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও ওয়াকফ বোর্ড তেখেতৰ ওচৰত গৈ এখন আবেদন কৰিব পৰা যায় ওয়াকফ বোর্ডর সম্পত্তির পৰা প্রতি বছৰে আহরণ হৈছে মাত্র নগণ্য পরিমাণৰ ধন কিন্তু বোর্ডে প্রকৃততে পাব লাগিছিল কেবাগুণ বেছি ধন অভিযোগ অনুসৰি এটা চক্ৰৰ বাবে বছৰি বৃহৎ পৰিমাণৰ ৰাজহ হেৰুৱাইছে ওয়াকফ বোর্ডে সম্পত্তির আজি ডেটত মানে যিটো মার্কেট ভ্যালু শ শ কোটি টকা হব মার্কেট ভ্যালু তো সেইকাৰণে এইবিলাক ধৰি লওক কোনে এইবিলাক কি লাইনত আপোনাৰ মানে এইবিলাক বেদখল হৈ গ'ল এই সংক্ৰান্ততে মই এইটো মানে আৰ টি আই কৰিছিলোঁ হাইকোর্টৰ ওচৰত দৰস্থ হৈছিলোঁ এতিয়া মই আকৌ এতিয়া ওয়াকফ বোর্ডৰ ওচৰত যাম আৰু মূল কথা যিটো আছে যে আমাৰ যিখিনি মাইনৰিটি মানুহ আছে মুছলমান মানুহখিনি যদি ওয়াকফৰ সম্পত্তিখিনি যদি সঠিকভাৱে ব্যৱহাৰ কৰি পেলাই তাৰ ৰেভিনিউটো যদি সঠিকভাৱে আহে তেতিয়াহ'লে আমাৰ মাইনৰিটি মানুহখিনিৰ কাৰণে গভৰ্ণমেণ্টৰ বেলেগ এক্সট্ৰা এটা বাৰ্ডেন নহয় একো পেকেজ দিব নালাগে কাৰণ ইয়াৰ পৰা যিটো ৰেভিনিউ আৰ্ণ হ'ব এই মাটিৰ পৰা যিখিনি ৰেভিনিউ আৰ্ণ হ'ব যিখিনি এই সম্পত্তিৰ পৰা যিখিনি ৰেভিনিউ আৰ্ণ হ'ব শ শ কোটি টকাৰ আৰ্ণ হ'ব ওয়াকফ বোর্ডর সম্পত্তি ধন গৈছে দালালর পকেটল অসমৰ বহু অঞ্চলত থকা সম্পত্তি হৈছে বেদখল সংশ্লিষ্ট কর্তৃপক্ষক সকল তথ্য দাখিলৰ নির্দেশ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয় সমগ্র রাজ্যজুৰি থকা ওয়াকফ বোর্ডর সম্পত্তির বেদখলক লৈ এবাৰ কঠোৰ হৈছে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয় ওয়াকফ বোর্ডর সম্পত্তি বেদখলক লৈ আর টি আই তথ্য সহ এক ৰাজহুৱা স্বার্থ জড়িত আবেদন কৰিছিল অধিবক্তা জুনেদ খালিদে সেই আবেদনের শুনানিলৈ সংশ্লিষ্ট পক্ষক ন্যায়ালয়ের নির্দেশ ওয়াকফ বোর্ডর মাটি সম্পত্তির সকল হিসাব দাখিল করক শীঘ্রে সিটির প্রাইম লোকেশনের যা ওয়াকফ মাটি আছে প্রায় মাটি স্টেটাস দেখাইছে এনক্রোচ বলে দেখাইছে মানে দখল হয়ে আছে বেদখল হয়ে আছে এইবিলাক মাটি তো এই সংক্রান্ত মই এটা পি আই এল একটা ফাইল করেছিলাম গুৱাহাটী হাইকোর্টে আর পি আই এল শুনানি হল শুনানি হয়ে পেলে মোক হাইকোর্টে একটা ডাইরেকশন দিছে একটা প্রভিজন আছে সেকশন 54 যে ওয়াকফ প্রপার্টি এনক্রোচমেন্ট সংক্রান্ত ওয়াকফ বোর্ডর চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও ওয়াকফ বোর্ড তেখেতৰ ওচৰত গৈ এখন আবেদন কৰিব পৰা যায় ওয়াকফ বোর্ডর সম্পত্তির পৰা প্রতি বছৰে আহরণ হৈছে মাত্র নগণ্য পরিমাণৰ ধন কিন্তু বোর্ডে প্রকৃততে পাব লাগিছিল কেবাগুণ বেছি ধন অভিযোগ অনুসৰি এটা চক্ৰৰ বাবে বছৰি বৃহৎ পৰিমাণৰ ৰাজহ হেৰুৱাইছে ওয়াকফ বোর্ডে সম্পত্তিৰ আজি ডেটত মানে যিটো মার্কেট ভ্যালু শ শ কোটি টকা হব মার্কেট ভ্যালু তো সেইকাৰণে এইবিলাক ধৰি লওক কোনে এইবিলাক কি লাইনত আপোনাৰ মানে এইবিলাক বেদখল হৈ গ'ল এই সংক্ৰান্ততে মই এইটো মানে আৰ টি আই কৰিছিলোঁ হাইকোর্টৰ ওচৰত দৰস্থ হৈছিলোঁ এতিয়া মই আকৌ এতিয়া ওয়াকফ বোর্ডৰ ওচৰত যাম আৰু মূল কথা যিটো আছে যে আমাৰ যিখিনি মাইনৰিটি মানুহ আছে মুছলমান মানুহখিনি যদি ওয়াকফৰ সম্পত্তিখিনি যদি সঠিকভাৱে ব্যৱহাৰ কৰি পেলাই তাৰ ৰেভিনিউটো যদি সঠিকভাৱে আহে তেতিয়াহ'লে আমাৰ মাইনৰিটি মানুহখিনিৰ কাৰণে গভৰ্ণমেণ্টৰ বেলেগ এক্সট্ৰা এটা বাৰ্ডেন নহয় একো পেকেজ দিব নালাগে কাৰণ ইয়াৰ পৰা যিটো ৰেভিনিউ আৰ্ণ হ'ব এই মাটিৰ পৰা যিখিনি ৰেভিনিউ আৰ্ণ হ'ব যিখিনি এই সম্পত্তিৰ পৰা যিখিনি ৰেভিনিউ আৰ্ণ হ'ব শ শ কোটি টকাৰ আৰ্ণ হ'ব বীৰেন্দ্ৰ কুমাৰ ডেকা ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট